মুর্শিদাবাদি সৌম্যদীপ সরকার শিকদার, ওর আর একটা নাম মুর্শিদাবাদি। সুনিধি নায়ক, সুনিধি আমাদের সঙ্গীত ভবনের ছাত্রী। সঙ্গীত ভবনের ছাত্র অর্জুন অরবিন্দ। দীপ্ত সমাদ্দার, প্রদ্যুৎ চট্টোপাধ্যায়, অনুষ্ঠানটা আমরা আজকে আয়োজন করতে পেরেছি এখানকার সাম্পানের সঙ্গে, তার পক্ষ থেকে যিনি ভাবনাটা ভেবেছেন শুভজিৎ চৌধুরী। শুভজিৎ আমাদের কলা ভবনের ছাত্র। আজকের রবীন্দ্র ভবন আয়োজিত এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আজকের এই অনুষ্ঠানের নাম আপনারা লক্ষ্য করেছেন আগেই, কবির ও রবীন্দ্রনাথ। আমরা সবাই জানি দেশের কিংবা বিদেশের, সমকালের কিংবা অতীতের যা কিছুর মধ্যেই উদার মানবতার চিহ্ন, যার মধ্যে সংকীর্ণতার বেড়া ভাঙার কথা, এই সব কিছুতেই সাড়া দিয়েছেন রবীন্দ্রনাথ। এই সূত্রে নানা সময়ের নানা মানুষের নানান বাণীর সঙ্গে রবীন্দ্রনাথ আন্তরিক যোগ অনুভব করেছেন। এই সূত্রেই কবিরের সঙ্গেও রবীন্দ্রনাথের যোগ। আমরা জানি কবির মধ্যযুগীয় সাধক কবি। এই কবিরের জীবন তথ্য যে খুব নির্ভরযোগ্যভাবে সবসময় আমরা পেয়েছি এমন নয়, তবে মোটামুটিভাবে যেটুকু জানা যায় তার জন্ম মৃত্যুর সময়টি 1440 এবং 1518 এর মধ্যে। এই কবির জন্ম নিয়েছিলেন কোনো ব্রাহ্মণ বিধবার গর্ভে, মাতৃ পরিত্যক্ত এই শিশু পালিত হয়েছিলেন এক মুসলমান জোলার ঘরে। তিনি লেখাপড়া বিশেষ জানতেন না, কিন্তু তত্ত্বজ্ঞানের অধিকারী ছিলেন, ছিল তার নিজস্ব দৃষ্টিভঙ্গি, ছিল অন্তর্দৃষ্টি। এই কবির বহু গুণী মানুষের সান্নিধ্যে এসেছেন, তার জ্ঞানভাণ্ডার পূর্ণ করেছিলেন অন্তর্দৃষ্টি দিয়ে আর বহু মানুষের সঙ্গলাভের মধ্য দিয়ে। তিনি মনে করতেন পরমাত্মা এক, এই মন্ত্রের ভিত্তিতেই তিনি সমস্ত সম্প্রদায়ের মধ্যে মিলন সাধন করবার কথা ভাবতেন। কবির দাসের অনুসরণে উত্তর ভারতে বিশেষ একটা সাহিত্য ধারার জন্ম হয়, আপনারা জানেন, যাকে আমরা সন্ত সাহিত্য বলে বা সন্ত কাব্য ধারা বলে চিহ্নিত করি।
এই সন্ত কবিদের বিশেষত্ব হলো ঈশ্বরের কথা, গুরুর কথা যেমন বলেন, তেমনি সমস্ত জাতিভেদের ঊর্ধ্বে থাকার কথা বলেছেন, বারে বারে সমস্ত সংকীর্ণতা থেকে ঊর্ধ্বে থাকার কথা বলেছেন। কবিদের ধর্ম সাধনা এবং তার রচনার সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় কখন হল, কখন প্রথম পরিচয়? সাধারণভাবে আমরা জানি যে ক্ষিতিমোহন সেনের সংগৃহীত কবিদের যে সমস্ত দোহা, কবিদের যে সমস্ত রচনা, সেগুলির অনুবাদের সূত্রে রবীন্দ্রনাথের সঙ্গে কবিদের একটা যোগ। রবীন্দ্রনাথ চেয়েছিলেন ক্ষিতিমোহন সংগৃহীত রচনাগুলি ইংরেজিতে অনুবাদ করা হোক, অজিত কুমার চক্রবর্তীকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপর শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ নিজেই সেই অজিত কুমারের অনুবাদ অবলম্বনে নতুন করে সেই অনুবাদগুলি তিনি করলেন এবং এভলিন আন্ডারহিলের সহযোগিতায় সেই অনুবাদ প্রকাশিত হল 100 পোয়েমস অফ কবির নামে। এই তথ্য অনেকের জানা, কিন্তু কবির সঙ্গে প্রথম যোগ তখনই নয়, তারও বহু আগে রবীন্দ্রনাথের শৈশবে কবিদের রচনার সঙ্গে পরিচয় ঘটেছিল। রবীন্দ্রনাথ 1925 কলকাতার যে ফিলোজফিক্যাল কংগ্রেসে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতার নাম অনেকের জানা, দ্য ফিলোজফি অফ আওয়ার পিপল। সেখানে তিনি কবিদের প্রসঙ্গ উল্লেখ করে বলেছিলেন, ইন মাই চাইল্ডহুড আই ওয়ান্স হার্ড ফ্রম এ সিঙ্গার হু ওয়াজ ডিভাউট হিন্দু দ্য ফলোয়িং সং অফ কবির, বলে এটি কবিদের গানের উদ্ধৃতি দিচ্ছেন ইংরেজিতে। সেই গানটি সকলেরই জানা, হিন্দিতে যার সূচনাটি হচ্ছে পানি বীজ বিন পিয়াসী, জলের মধ্যে মাছ পিপাসার্ত, ঘরের মধ্যে বস্তু রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ না, সেটা খুঁজে বেড়াচ্ছ তোমরা মনে মনে, এইরকম তার অর্থ। আমাদের ধারণা যে রবীন্দ্রনাথের লেখায় কবিদের প্রথম উল্লেখ ভারতবর্ষের ইতিহাস বলে একটি প্রবন্ধের মধ্যে, সেটি বেরিয়েছিল 1902 খ্রিস্টাব্দে, বাংলা 1309, কিন্তু এই ধারণাটাও ঠিক নয়। তারও অনেক আগে আমরা দেখেছি যে কথা কাব্যের একটি কবিতা অপমান বর, সেই কবিতা, সেই কবিতার মধ্যেও রবীন্দ্রনাথ কবিদের সম্পর্কে প্রচলিত একটি কাহিনী অবলম্বন করে সেই কবিতা রচনা করেছেন। ভক্তমাল বলে একটি বই রবীন্দ্রনাথের প্রিয় ছিল খুবই, সেই বইটিতে অনেক মধ্যযুগীয় সাধকের কথা আছে, সেই সব সাধকের জীবন কাহিনী অবলম্বনে তিনি বেশ কিছু লেখা লিখেছিলেন, তার মধ্যে এই অপমান বর কবিতাটিও অন্যতম একটি রচনা। আপনারা অনেকেই এই কবিতা পড়েছেন, যেখানে আছে যে কবির যখন সাধক হিসেবে খুবই খ্যাত, হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষ তার কাছে আসছে, সেই সময়ে কিছু গোড়া ব্রাহ্মণ তার চরিত্র হনন করতে চাইলেন এবং তাকে বেশ বিপন্ন করতে চাইলেন, তখন একজন বারাঙ্গনা নারীকে অর্থের বিনিময়ে কবিরকে অপদস্থ করার চেষ্টা করা হলো। কবিরকে এসে সেই মেয়েটি বলল যে তুমি আমার সঙ্গে ছলনা করছো, তুমি আমার সঙ্গে যে সম্পর্ক রেখেছিলে সেই সম্পর্ক এখন তুমি রক্ষা করছো না, আমি খেতে পাচ্ছি না, অথচ তুমি দিব্যি জীবন ধারণ করছো। সঙ্গে সঙ্গে কবির তাকে বললেন যে আমি যদি খেতে পাই তুমি বা কেন পাবে না, তুমি এসো আমার ঘরে এসো। তারপর শেষ পর্যন্ত রাজা এসব খবর পেয়ে তাকে ডাকলেন, তার সাধনার খ্যাতি শুনে রাজা যখন তাকে ডাকলেন, কবির কিন্তু সেই পতিতা রমণীকে সঙ্গে নিয়ে গেলেন, সেটা দেখে রাজা তার উপর ক্ষুব্ধ হয়ে তাকে ওখান থেকে তাড়িয়ে দিলেন। তখন সেই রমণী খুব বিপন্ন বোধ করে তিনি কবিরকে বলছেন যে তুমি আমার জন্য কেন এত অপবাদ সহ্য করলে। শেষ অংশটি আমি পড়ছি সেই কবিতার। পথ মাঝে ছিল ব্রাহ্মণ দল কৌতুক ভরে হাসে, শুনায় শুনায় বিদ্রুপ বাণী কহিল কঠিন ভাষে, তখন রমণী কাঁদিয়া পড়িল সাধুর চরণ মূলে, কহিল পাপের পঙ্ক হইতে কেন নীলে মোড়ে তুলে, কেন অধমাদে রাখিয়া দুয়ারে সহিতেছ অপমান, কহিল কবির জননে তুমি যে আমার প্রভুর দান। আমরা ভারতবর্ষের ইতিহাস বলে যে প্রবন্ধের কথা জানি, সেখানেও ভারতবর্ষের যেমন কবিরা উল্লেখ করেছেন
তেমনি ভারতবর্ষের ইতিহাসের ধারাবত একটি প্রবন্ধ আছে, সেখানে কবিদের রচনা সম্পর্কে, কবিদের সাধনার বিশেষত্ব সম্পর্কেও আলাদা করে রবীন্দ্রনাথ বলেছেন। এছাড়া আমরা তার বিখ্যাত প্রবন্ধের বই যেটি দ্য রিলিজিয়ান অফ ম্যান বলে জানি, তাতেও কবিদের রচনার উদ্ধৃতি দিচ্ছেন এবং বাংলার বাউলের সঙ্গে কবিদের গানের সাদৃশ্য দেখিয়ে দিচ্ছেন রবীন্দ্রনাথ। টু দ্য সিটিজেন্স অফ দিল্লি নামে একটি ভাষণেও রবীন্দ্রনাথ কবিদের কথা বলছেন। কবিদের কথা বলছেন রামকৃষ্ণ জন্ম শতবার্ষিকীতে আয়োজিত একটি ইংরেজি বক্তৃতায়, সেটির নাম ছিল অ্যাড্রেস অ্যাট দ্য পার্লিয়ামেন্ট অফ রিলিজিয়ান্স। সেখানে কবিকে স্মরণ করছেন রবীন্দ্রনাথ। শুধু তাই নয়, সেখানে সেই বক্তৃতার সমাপ্তি টানছেন তিনি কবিদের রচনা দিয়ে। তিনি বলছেন, লেট মি কনক্লুড উইথ এ ফিউ লাইন্স ফ্রম দ্য গ্রেট মিস্টিক পোয়েট অফ মিডিয়েভাল ইন্ডিয়া কবির, হুম আই রিগার্ড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পিরিচুয়াল জিনিয়াসেস অফ আওয়ার ল্যান্ড বলে তিনি একটি কবিদের রচনার ইংরেজি অনুবাদ উদ্ধৃত করছেন। দ্য জুয়েল ইজ লস্ট ইন দ্য মাড অ্যান্ড অল আর সিকিং ফর ইট, যেটা হিন্দিতে আছে এরকম, মূল কবিদের রচনায়, তোর হীরা হীরাইল বা কিচার নেই, কই ধুরাই পূরব, কই ধুরাই পশ্চিম, তার বাংলা অর্থে এরকম আছে যে কাদার মধ্যে রত্ন হারিয়ে গেছে, কেউ খুঁজছে পূর্ব দিকে, কেউ খুঁজছে পশ্চিম দিকে, কেউ খুঁজছে জলের মধ্যে, কেউ বা পাথরের মধ্যে খোঁজ করছে। আর দাস কবির বলছে সেই রত্নটা পরখ করে সে জীবনের আঁচলে বেঁধে নিয়েছে। কেবল ইংরেজি অনুবাদ নয় বা কবিদের সম্পর্কে উল্লেখ নয়, আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ কখনো কখনো কবিদের রচনার আংশিক বাংলা অনুবাদ করেছেন। আমি একটু তার সেই জায়গাটা বলছি। প্রিয়াকে পগিয়া ইয়ঙ্গি জনা রঙ্গমে আমার চুনরিয়া রঙ্গানা, এই ধরনের একটি অংশের আংশিক অনুবাদ করছেন রবীন্দ্রনাথ। চূড়াটি তোমার যে রঙে রাঙালে প্রিয়, সেরমে আমার চুনরি রাঙিয়া দিও, এটাকে আরেকবার এটাকে অনুবাদ করছেন। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ কখনো একবারে তৃপ্ত হতেন না, যে কোনো লেখার ক্ষেত্রে অনুবাদের ক্ষেত্রে বারবার তার পরিমার্জনা করতেন, অনেক পাঠান্তর জমা হতো। সেই রকম এটারই আরেকটা পাঠান্তর পাচ্ছি আমরা। তোমার ওই মাথার চূড়ায় যে রং আছে উজ্জ্বলি, সে রং দিয়ে রাঙাও আমার বুকের কাঁচলি। এই সূত্রে গীতাঞ্জলি প্রসঙ্গ এসে যায়। ক্ষিতিমোহন সেন এই রবীন্দ্রনাথের গীতাঞ্জলির কিছু গানের সঙ্গে কবিদের রচনার কোথাও একটা সাধর্ম দেখতে পেয়েছিলেন, যদিও তিনি বলছেন যে গীতাঞ্জলি এই জায়গাটা বলছেন এইভাবে, ক্ষিতিমোহন সেন, যে কবির বাণী দেখিয়া তিনি গীতাঞ্জলি লেখেন নাই, কিন্তু গীতাঞ্জলি দেখিয়া তাহাকে আমি কবির বাণী দেখাই। অর্থাৎ তার মনে হয়েছিল কোথাও একটা যেন আন্তরিক যোগ রয়েছে কবিদের বাণীর সঙ্গে রবীন্দ্রনাথের বাণীর। রবীন্দ্রনাথ বারে বারে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই মধ্যযুগীয় সাধকদের শ্রদ্ধা করেছেন, তাদের ভালোবেসেছেন। তার বিখ্যাত সেই পত্রকূটের কবিতার কথা আমরা সকলে জানি, যেখানে তিনি এই সব সাধনার ধারা যারা ছিলেন তাদের সঙ্গে তার আন্তরিক যোগের কথা স্বীকার করে বলছেন, ওরা অন্তজ, ওরা মন্ত্রবর্জিত, দেবালয়ের মন্দির দ্বারে পূজা ব্যবসায়ী ওদের ঠেকিয়ে রাখে, ওরা দেবতাকে খুঁজে বেড়ায় তার আপন স্থানে, সকল বেড়ার বাইরে সহজ ভক্তির আলোকে, কবি আমি ওদের দলে, আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন। এই কবিতায় বারবার রবীন্দ্রনাথ বলছেন আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন। তাছাড়া আরেকটা কথা বারবার বলছেন যে সকল বেড়ার বাইরে, এই সকল বেড়ার বাইরে থাকার কথা রবীন্দ্রনাথের জীবনে বারবার উচ্চারিত হয়েছে। এবং যেখানে এই বেড়া ভাঙার কথা, বেড়ার বাইরে যাওয়ার কথা আছে, সেখানেই রবীন্দ্রনাথের মন সাড়া দিয়েছে। রবীন্দ্রনাথ বাউলদের সঙ্গে যেমন আত্মীয়তা অনুভব করেছেন, তেমনি আত্মীয়তা অনুভব করেছেন মধ্যযুগীয় সাধকদের সঙ্গে, এমনকি পারস্যের হাফিজ, সাদি কিংবা জালালউদ্দিন রুমি এদের মতো মরমিয়া কবিদের সঙ্গেও তিনি নৈকট্য অনুভব করেছিলেন। অনেক ক্ষেত্রে এইসব মরমিয়া কবিদের রচনার সঙ্গে রবীন্দ্র রচনার একটা সাদৃশ্য আমরা লক্ষ্য করি, কিন্তু এই সাদৃশ্য বা সামীপ্য কখনোই স্থূল অর্থে প্রভাব বলে চিহ্নিত হবে না। রবীন্দ্র প্রতিভার একটা বড় বিশেষত্ব এখানেই যে এর মধ্যে
বহু সাধনার ধারার অকৃত্রিম মিলন ঘটেছে। আসলে যেখানেই তিনি দেখতে পেয়েছেন একটা উদার মানবতার আহ্বান, জাতপাতের ঊর্ধ্বে সমস্ত সংকীর্ণতার বাইরে সহজ ভক্তির প্রকাশ, সেখানেই সাড়া দিয়েছে তার মন। এভাবে তিনি কবিদের কাছাকাছি এসেছেন, কবিতায়, গানে, প্রবন্ধে, ভাষণে, বারংবার শ্রদ্ধায় ভালোবাসায় তিনি কবিকে স্মরণ করেছেন। আজকে আমাদের এই অনুষ্ঠান গান নিয়ে, আমরা রবীন্দ্রনাথের নানা গানে কবিদের সঙ্গে তার সেই সামীপ্য বা সেই সূক্ষ্ম নিহিত যোগটি অনুভব করতে পারব। 100 poems অফ কবিদে রবীন্দ্রনাথ 100টি পদ অনুবাদ করে দেখাতে চেয়েছিলেন কবিদের রচনার যে অর্থ ঘনতা, যে অন্তর্ভেদী দিক, সেগুলি কবিদের সেই অন্তর্ভেদী অর্থঘন পদাবলী রবীন্দ্রনাথের গানের সমীপবর্তী হয়ে ওঠে অনেক সময়। কবিদের একটি গানে আছে, ভ্রমকে তালা লাগা মহল মে, তার বাংলাতে এরকম, মহলে প্রেমের তালা বন্ধ, প্রেমের চাবি লাগাও, এমনি করে কপটের দুয়ার খুলে সেই ভবনে প্রিয়তমকে জাগাও। এই রকম কোন কবির পদা পড়তে পড়তে হয়তো আমাদের মনে পড়ে যাবে, মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একলা রয়েছ নীরব শয়ন পরে, প্রিয়তম হে জাগো জাগো জাগো, রুদ্ধ তাদের বাহিরে দাঁড়ায় আমি, আর কতকাল নীরবে কাটিবে স্বামী, প্রিয়তম হে জাগো জাগো জাগো। কখনো বা কবিরের আরেকটি রচনা আমাদের মনে পড়িয়ে দেয় রবীন্দ্রনাথের লেখাকেই, যেখানে আছে, তোমার নাম ধ্যান নিয়ে তোমার চরণের ধ্যানে আমি মগ্ন হয়ে থাকব, ওই দেহ থাকুক বা যাক এক মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলব না। রবীন্দ্রনাথের সেই লেখা, তোমারই নাম বলবো নানা ছলে, বলবো একা বসে আপন মনের ছায়া তলে, বলবো বিনা ভাষায়, বলবো বিনা আশায়, বলবো মুখের হাসি দিয়ে, বলবো চোখের জলে। আজ আমরা এই সন্ধ্যায় গানে গানে কবির আর রবীন্দ্রনাথের সেই সামীপ্যের সুর অনুভব করব, সকল বেড়ার বাইরে থাকতে চাওয়া দুই প্রাপ্তজনের একটি মিলন বিন্দুকে আমরা স্পর্শ করতে চেষ্টা করব। নমস্কার। সন্ত কবির বিশ্বাস করতেন আত্মা একটি হাঁস, মুক্তি পাওয়ার জন্য শুধু দেহের ভিতর বাস। কবির বলেছিলেন, একটি লোকের স্ত্রী তার সঙ্গে দরজা অবধি যায়, বন্ধুরা যায় কয়েক কদম আরো, মৃতদেহের মাঠে শুধুই মাটি ছড়ানোর লোক, হাঁস এবার নিজের মতো উড়ে যেতেই পারো। কবির লিখেছিলেন, হাঁস উড়ে যাবে একা, জগৎ তো দুদিনের মেলা, যেভাবে গাছ তার পাতাকে ঝড়ায়, কে জানে পাতারা যায় কোন ঠিকানায়। রবীন্দ্রনাথও মুক্তি খুঁজেছিলেন উদার আকাশে, ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, ফোটা ফুলের পাশে পাশেই দেখেছিলেন শুকনো পাতা ঝরা ফুলের মেলা।
जग दर्शन का मेला रे। যদিও কেউ যায় না সেখানে, আসে না সেদিক থেকে এদিকে কখনোই কেউ, সেখানে ওঠে না চাঁদ, না আছে সূর্য, বাতাস আর জল, আমার কথাদের কে নিয়ে যেতে পারে বলো সেখানে? চাঁদ সূর্য জল বাতাসহীন ঠিকানায় পরমতম তত্ত্বের কাছে পৌঁছে যেতে যেমন আকুল হয়েছিলেন কবির, রবীন্দ্রনাথও গিয়েছিলেন ভালোবাসার এক আশ্চর্য সঙ্গীত।
ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। আর সাইকি নগাদি রে সাইকি নগাদি পরম অতি সুন্দর অতি সাই কি নগাদি পদম অতি সুন্দর অতি সুন্দর আরে যাহা কোই আবে ra
যুগে যুগে আমি যোগী ও গোপথিক, আমি যোগী যুগে যুগে, আমার আশাও নেই, নেই যাওয়াও না, আমি মিলিয়ে যেতে পারি। কবিরের এই গানেরই ছায়া যেন পথিক কবি রবীন্দ্রনাথের গানে, আমার যায় বেলা বয়ে যায় বেলা কেমন বিনা কারণে। भांडे में ही भेद है, भांडे में ही, अरे भांडे में ही भेद है और पानी सब में एक। अब सब
नाही न कोई इच्छा अपनी मरी में अपनी मरी में आप में खेलूं खेलूं रे अरे खेलूं सहजा जुगा
বলেছেন, শরীরে বেজে যায় ঈশ্বরের সঙ্গীত গুলি, আমরা শুনি না, আমরা পৃথিবীর গান শুনি শুধু। কবিরের জন্ম, মৃত্যু, জীবন, বচন, কল্পনা যেন জিজ্ঞাসা আর অনুমানের ধোঁয়াশায় ভরা। তার ভিতর থেকে ভেসে আসে নিজের সময় আর স্রোতের বিপরীতে দাঁড়ানো ঠোঁট কাটা, নির্ভীক, খোলামেলা, সহজ, গভীর দর্শন সঞ্জাত সেরা এক কবির স্বর। ওদিকে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে না ঘুরে আমাদের প্রাণের মানুষকে নিজের প্রাণেই খুঁজে নেবার পথ দেখিয়েছিলেন রবীন্দ্রনাথ। গিয়েছিলেন আছে সে নয়ন তারায়, আলোক ধারায়, তাই না হারা। जो जाने हैं सो कहे नहीं, जो जाने हैं सो कहे नहीं, और जो कहे सो जाने ना। रसमंद मंद दिबाजता, रसमंद मंद दिबाजता, बाहर सुनी तो क्या हुआ, सुनता नहीं धुन की खबर, अनहद का बाजा बाजता, सुनता नहीं धुन की खबर, अनहद का बाजा बाजता, रसमंदा मंदा दे बाजता, रसमंदा मंदा दे बाजता, बाहर सुनी तो क्या हुआ, नहीं की खबर, अनहद का बाजा बाजता, सुनता नहीं धुन की खबर, अनहद का बाजा समझा बता, दरघट महल
खोजा नहीं तर घट महल खोजा नहीं बक बक मरा तो क्या हुआ सुनता I'm not afraid to die.
আমাকে কোথায় খোঁজো তুমি, আমি তো এখানেই তোমার কাছে। তীর্থেও নেই, সৌধেও নয়, নেই একান্ত কোনো ভবনের মাঝে, বলেছিলেন কবির। কবিরের এই গানের অনুবাদ দিয়ে রবীন্দ্রনাথ শুরু করেছিলেন তাঁর অনুদিত কবিরের 100 কবিতার সংকলন। ভালোবাসা হারানোর ভয় আর তাকে খুঁজে পাবার আশা সবসময় ছায়া ফেলেছিল রবীন্দ্রনাথের চেতনার পথে। তিনিও গেয়েছিলেন, কি করিলে বল পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে, এত প্রেম আমি কোথা পাব না তোমারে হৃদয়ে রাখিতে। Thank you.
कहे कभी सुनो भाई साधो काहे ना